পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না 2 নম্বর ব্লকের কাইতি গ্রাম পঞ্চায়েতের গাছ বিক্রির টেন্ডার নিয়ে জোর জল্পনা। কন্ট্রাক্টরদের অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে যে টেন্ডার দেওয়া হয়েছে সেখানে গাছের সংখ্যা এলাকার নাম দেওয়া নেই, এমনকি নির্দিষ্ট সময়ে ফর্ম পাচ্ছেন না তারা। বিডিও অনিশা যশ এবং মাধব ডি থানার ওসির সহযোগিতায় কোনো রকমের ফর্ম পেলেও পঞ্চায়েতের পক্ষ থেকে খুব একটা সহযোগিতা পাচ্ছে না বলে জানান কন্ট্রাক্টররা। তাদের দাবি প্রকাশ্য নিলামে টেন্ডার হোক, এই দাবি জানিয়ে এদিন আশেপাশে জেলা থেকে প্রায় 35 থেকে 40 জন কন্ট্রাক্টর কাইতি পঞ্চায়েতের দ্বারস্থ হন। আমরা কাইতি গ্রাম পঞ্চায়েতে জড়ো হয়েছি। আমরা 5 দিন হন্য হয়ে ঘুরছিলাম। বিডিও ম্যাডাম এবং ওসির সহযোগিতায় কোনোরকমভাবে আমরা ফর্ম পেয়েছি। ফর্ম পাওয়ার সত্ত্বেও, কিসের ফর্ম? টেন্ডার ফর্ম। টেন্ডার ফর্মের মধ্যে কোনোরকমভাবে এনআইটি নাম্বার ছাড়া যেখানকার গাছের মৌজা সেটা আমরা দেখতে পাচ্ছি না। গাছতলায় গিয়ে দেখেছি কোনো গাছে মার্কিং নয়। আমরা এই মতো অবস্থায় কীভাবে কি টেন্ডারটা করবো আমরা বুঝে উঠতে পারছি না, এবং পার্টিসিপেট করতে দিচ্ছে না আমাদেরকে, এবং আমাদেরকে পার্টিসিপেটটাও সেভাবে করতে দেওয়া হচ্ছে না। আর্নেস্ট মানি যেটা 20,000 টাকা লেখা আছে, বাই ক্যাশ লেখা আছে, এবং আরটিজিএসও লেখা আছে। আজকে ব্যাংক বন্ধ কিন্তু বাই ক্যাশও নিচ্ছে না। যদিও পঞ্চায়েত উপপ্রধান শেখ রবিউল হক পুরো বিষয়টি অস্বীকার করে গেছেন। তিনি জানান কন্ট্রাক্টররা যা অভিযোগ করছে তার সবটা সত্যি নয়। বৃষ্টির জলে গাছের গায়ে লেখা নম্বর উঠে গিয়েছে, টেন্ডার নিয়ে তাই সমস্যা হচ্ছে। এদিন বিডিও অনিশা যশ এসে ফর্ম দিয়ে গেছেন, তাই আপাতত গাছের টেন্ডার স্থগিত রেখে ভুল ভ্রান্তি সূত্রে নিয়ে পুনরায় টেন্ডার করার আশ্বাস দিলেন কাইতি পঞ্চায়েতের উপপ্রধান শেখ রবিউল হক। না না, সেটা যেটা ওরা অভিযোগ করছে সেটা সম্পূর্ণটা ঠিক নয়। গাছের নাম্বার, অনেক গাছেই নাম্বার দেওয়া আছে, অনেক গাছের নাম্বার মুছেও গেছে। এই জল বৃষ্টি হওয়াতে অনেক গাছ পড়ে গেছে, ঝড়ে মুছেও গেছে, গাছের নাম্বার আছে। আর টেন্ডার দেওয়া হয়নি বলে টেন্ডার দেওয়া হচ্ছিল, মাঝখানে একটু গণ্ডগোল হয়, বিডিও ম্যাডাম এসেছিলেন, ফর্ম আমাদেরকে দিতে বলেছিলো, আমরা সেদিন থেকেই আবার পুনরায় ফর্ম দিচ্ছি, আজকেও যেমন ফর্ম দিচ্ছি। হ্যাঁ, তো যারা অভিযোগ করছে সবটা সত্য নয়। তো যাই হোক, এই নিয়ে আমরা যে যদিও কিছু ভুল ভ্রান্তি থাকে, আমরা টেন্ডার নির্দেশে আমরা টেন্ডার প্রক্রিয়াটা টেন্ডারটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আপাতত স্থগিত করছি, পুনরায় আবার টেন্ডার করবো আমরা। না, গাছের টেন্ডারই? হ্যাঁ, গাছের টেন্ডার আমরা বন্ধ করে দেবো, পুনরায় আবার করবো। মানে আপনারা কি কোনো রকম ভাবে খামতি রাখতে চাইছেন না? না, কোনো রকম দিয়ে আমরা যদি কোনো ভুল থাকে আমরা সেগুলো শুধরে নিয়ে আবার পুনরায় রিটেন্ডার আবার করাবে। সবার জন্য হবে তো? ওপেন হবে তো এটা? হ্যাঁ, ওপেন হবে, সবার জন্য হবে। আপনাকে এটা পঞ্চায়েতের সিদ্ধান্ত? হ্যাঁ, একদম পঞ্চায়েতের সিদ্ধান্ত, আমরা বলে রেখেছি, আজকে করে নিয়েছি, টেন্ডারটা আমরা করেছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।